चिकेन ললিপপ তৈরি রেসিপি এবং ফ্রোজেন কিভাবে করবেন তা শেয়ার করছি। আমি চিকেন উইং নিয়েছি যে এরকম এখন এটা কেটে নিব। নিয়ে এরকম দুই পার্ট হয়েছে, আপনারা দেখে বুঝে নেবেন। একটু নিচ থেকে ধরে চাকু দিয়ে চারপাশ ঘুরিয়ে কেটে নিব। এইভাবে মাংসটা উপরের দিকে একটু টেনে উঠিয়ে নিব। এখন চিকুন যে পাশে হাড়টা থাকে ওইটা এখন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলে এটা এই মাংসটাও টেনে উপরে তুলে নিব। মোটা যে হাড়ের উপরের দিকে মাংসগুলো টেনে দিলাম। এখন একটু চাপ দিলে চিকুন যে হাড়টা ওইটা এই যে দিব্যি বের হয়ে আসলো। এখন আমি একটা ললির মতো হয়ে গেল, একটা তৈরি হয়ে গিয়েছে। এখন আর একটা আপনাদের সঙ্গে আমি দেখে দেই, এইটাও চারপাশে ঘুরিয়ে নিব। উপরে যে মানে মোটাটা যেটা থাকে উইংসের উপরে এখন আমি নিচ থেকে মাংসটা কেটে নিয়েছি, এটা উপরের দিকে স্প্রেস করে দিলাম। এখন এদিকে টান দিলে এই যে মাংসটা পুরা সামনের দিকে চলে আসলো। এভাবে আমি সবগুলান তৈরি করেছি। এখানে মোট 14 পিস আছে। এখন আমি বাটিতে হাফ চামচ গরম মশলার গুঁড়া নিলাম, গোলমরিচ গুঁড়া হাফ চামচ, শুকনো মরিচ গুঁড়া এক চামচ, লবণ আন্দাজ মতো দিব যেহেতু দশগুলানে লবণ আছে। আদা রসুন বাটা দিলাম এখানে উঁচু উঁচু এক চামচ। এখানে আমি সয়া সস দিব দেড় চামচের মতো। এখন আমি ললিপপ গুলান মশলার মধ্যে মাখিয়ে নিচ্ছি। এখন আমি আধা ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি ডিমে চুবিয়ে নিচ্ছি। ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। এখন আমি এটা ফ্রিজে ফ্রোজেন করার জন্য রেখে দিব। ললিপপ গুলান বের করে নিলাম ডিপ থেকে। এখন আমি এগুলো জিপলক ব্যাগে তুলে নিচ্ছি। এগুলো আপনারা এয়ার টাইট ব্যাগে বক্সেও রাখতে পারবেন। তো কত সহজে তৈরি হয়ে গেল। এবার আমি তন্দুরি চিকেনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি রেগুলার কাট করে নিয়েছি একটি ফার্মের মুরগি। এখন আমি একে একে সব মশলাগুলান দিয়ে দিব। এখানে ধনিয়া গুঁড়া নিয়েছি, তন্দুরি মশলা নিয়েছি এক টেবিল চামচ, লবণ নিয়েছি আন্দাজ মতো, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিবেন। আমি সরিষা বাটাটা এটার সঙ্গে অ্যাড করব। গোলমরিচ গুঁড়া নিয়েছি হাফ চামচ, টালা জিরার গুঁড়া নিয়েছি। এই সরিষা বাটাটা দিয়ে আমি আর একটু নতুনত্ব আনার চেষ্টা করব। খেতে ভালোই লাগবে যেহেতু ফার্মের মুরগি। আদা রসুন বাটা দিয়ে দিলাম উঁচু উঁচু এক চামচের বেশি। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ, ছোট চামচের এক চামচ, তাহলে টি স্পুনের হাফ চামচ হবে। এখানে লেবুর রস দিয়ে দিলাম দুই চামচ। এগুলো আমি ফ্রোজেন করে রেখে দিই।
আর টক দইটা, এটা আমি ঘরে তৈরি করেছি। এখন সুন্দর করে উল্টে পাল্টে মাখিয়ে নিব। এরকম করে আমি ডিপ ভাবে কেটে নিয়েছি যাতে হাড় পর্যন্ত মশলাটা ঢুকে যায়। এখন আমি একটি বক্সে রেখে দিব, ওভারনাইট রাখবো এটা, তারপরে ডিপে রাখবো আমি। এটা যত বেশিক্ষণ রাখা যাবে তত মাংসটার মধ্যে মশলাটা ঢুকবে। আর সরিষার তেলটা আমি এটা কালকে যখন ডিপে রাখবো তখন মাখাই রেখে দিব। আমি একই মুরগির বুকের অংশ দিয়ে আমি দুইটা তিনটা আইটেম করে দেখাবো আপনাদের। এই লকডাউনের সময় আমাদের যেটা ঘরে আছে ওইটা দিয়ে বানানোটাই বুদ্ধিমানের কাজ। এখানে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, আর বলবো আমি এটা কী করবো আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে সরিষা বাটাটা দিয়ে দিলাম, দই একটু ছিল টক দই ওটাও দিলাম, আদা রসুন বাটা অর্ধেক দিব, লেবুর রস দিয়ে দিব এক চামচ, গরম মশলার গুঁড়া দিলাম অল্প একটু, এটা এটা অল্প একটু আছে মাংস, ধনিয়ার গুঁড়া দিলাম আন্দাজ মতো, মরিচ গুঁড়া এক চামচ দিয়ে দিলাম, তান্দুরি মশলা দিয়ে দিলাম হাফ চামচের কিছু বেশি, লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো, টালা জিরার গুঁড়া, গোলমরিচ গুঁড়া দিলাম আন্দাজ মতো দিয়ে এখন সুন্দর করে এটা মাখিয়ে নিব। এইটা আমি যেহেতু ছোট ছোট করে টুকরা করে কাটা এই জন্য এটা আমি 2 ঘন্টা ম্যারিনেট রেখে দেবো নর্মাল ফ্রিজে, তারপরে এটাও ফ্রোজেন করব। এটা আপনারা নান তান্দুরি রুটির মধ্যে দিতে পারেন রোল করে, আবার পরোটার মধ্যে রুটির মধ্যে দিয়েও মেয়োনিজ দিয়ে এটা পরিবেশন করতে পারেন ইফতারিতে। একটু সস দিবেন, সরি শসা দিবেন। এখন আমি আর একটা একই মুরগির দুইটা বুকের মাংস নিয়েছি, একটা দিয়ে ওইটা করেছি, এখন এটা দিয়ে শাসলিক করব। একটু লবণ দিয়ে দিচ্ছি প্রথমে, আর টুকরা টুকরা করে কেটে নিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিলাম, এটা আন্দাজ মতোই দিচ্ছি, গরম মশলা গুঁড়া দিলাম হাফ চামচের একটু কম, টালা জিরার গুঁড়া দিলাম হাফ চামচ, গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম সামান্য, মরিচ গুঁড়া দিলাম হাফ চামচ, রেড চিলি গুঁড়াটাও দিলাম হাফ চামচ, কাশ্মীরি মরিচ গুঁড়া দিলাম হাফ চামচ। টমেটো সস দিলাম এক চামচের একটু বেশি, সয়া সস দিয়ে দিলাম এক চামচ আর অর্ধেক, বারবিকিউ সস দিয়ে দিলাম এক চামচ, এটা না দিলেও চলবে, থাই সসটাও দিয়ে দিয়েছি। এখন আমি এটা সুন্দর করে মাখিয়ে নিব। এখন আমি শাসলিকের জন্য মাখানো মাংস থেকে কাঠিতে মাংস, পেঁয়াজ, গাজর এগুলো ফ্রোজেন ছিল, এভাবে গেঁথে নিব। আমার বাসায় যা আছে তাই দিয়ে আমি তৈরি করলাম। প্রথমে গাজর নিলাম, পেঁয়াজ নিলাম, মাংসের টুকরা, এভাবে পরপর আপনারা ইচ্ছা মতো সাজায় নেবেন।
শাশলিক গুলান বাসায় থাকা উপকরণ দিয়ে আমার তৈরি করা কমপ্লিট। একটা মুরগি দিয়ে আমার তিনটা আইটেম হয়ে গেল। ফ্রোজার মধ্যে আপনারাও এগুলো তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারেন। এই তো এখন ডিপে রেখে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ব্লগ শেষ করলাম। সবার জন্য দোয়া করি, সবাইকে আল্লাহ ভালো রাখুক। আল্লাহ হাফেজ।